প্রেসিডেন্ট যখন আছে, আমি বলেছি সেদিন পরেশদার স্মরণসভাতে যে ভাটারে একটা করাবো, পরেশদার স্মরণসভায় নাম দিয়ে সেটা ভাটারও হবে। এরকম বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি ডক্টর সিবি শুরু করা হোক, মানে ভোট হয়ে গেছে। ভাটার মানুষ আমাদের দুহাত করে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদে জয় জয় নিয়ে আমরা ভাটারগুলোকে আবার যাত্রা শুরু করছি। আমরা সকলেই আমাদের পাশে থাকুন, আমরা আছি আমাদের সাথে। কোথায় কি করছেন আজকে? ভাটার বিধানসভা কেন্দ্রের খেরুর গ্রামে খেরুরের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের বিধায়ক শ্রদ্ধেয় মানগোবিন্দ অধিকারীর নির্দেশে আমরা এখানে আমার যুব সম্প্রদায়ের ছেলেরা, যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে এখানে? আমাদের 50 জনের রক্ত দিচ্ছে, এর বেশি যদি থাকে আমাদের আরও ছেলে আছে, তারা আরও দেবে 50-60 জন নেবে। এত গরমে হঠাৎ এই পরিকল্পনা কি করে? আমাদের বর্ধমান ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দিয়েছে, সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। কে কে এসেছিলেন এখানে? এখানে এসেছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কুমার মহাশয় এসেছিলেন। এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলম মহাশয়, আমাদের ভাতার ব্লকের যুব সভাপতি বাপ্পা হুই মহাশয় এসেছিলেন এবং আমাদের রাজ্যের যুব সাধারণ সম্পাদক জেলার জুলফিকার আলী এসেছিলেন। এই রক্ত কোন ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হচ্ছে? এটা বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া। আপনার নাম পরিচয়? আমি আমার 2 নম্বর অঞ্চলের প্রধান, আমার নাম শেখ মোমেনুল। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.